আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই মুহূর্তে আমি যে স্টোরটিতে আছি সেটা ইটন সেন্টার শপিং মলের ভিতরেই। দেখতে পাচ্ছি এখানে টি শার্ট এবং ব্যাগের উপর বিভিন্ন ধরনের লোগো বা লেখা প্রিন্ট করা হচ্ছে। দেখে ভালো লাগলো, তাই ভাবলাম আমার সুপার শপের সবার জন্য কয়েকটি টি শার্ট নিয়ে শপের নামটি প্রিন্ট করে নিই। মুগ্ধ হয়ে দেখছিলাম, ইনস্ট্যান্ট হয়ে গেল, খুব একটা সময়ও লাগলো না। একটু অপেক্ষা করেন, কমপ্লিট হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই তো খুবই সুন্দরভাবে আমার সুপার শপের নামটি প্রিন্ট হয়ে গেল। এখন যেহেতু শপিং সেন্টারে আছি, তাই কিছু না কিছু কেনাকাটা করব, সাথেই থাকুন। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি, পরে ভুলে যেতে পারি, সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদের অনেক ধরনের প্রশ্ন পাই, যেগুলোর মধ্যে অনেকেই আমার সম্পর্কে জানতে চান। আর কিছু প্রশ্ন আছে, কানাডাতে কীভাবে আসা যায়, ইদানিং এই প্রশ্নটাই বেশি পাচ্ছি। তো সময় সুযোগ হলে আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, শপিং শেষ, তবে এখন বাসা যাচ্ছি না, এখন যাব ফ্রুটস মার্কেটে, আর সেখান থেকে যাব শর্মা হাউসে। শর্মা খেতে ইচ্ছে করছে। এই তো বাসায় পৌঁছে গেলাম। এই ফলটি হচ্ছে আতা ফল, আতা ফল খেতে কিন্তু খুবই মজার। তারপর আজকে কামরাঙ্গা পেয়েছি, পেয়ারা পেয়েছি, যেগুলো আমার খুবই পছন্দ। ও আরেকটি কথা, সফেদাও পেয়েছি। সফেদা ফলটি সবসময় চোখে পড়ে না। আমার প্রিয় ফল আম, যেটা কিনা সারা বছরই কানাডাতে পাওয়া যায়। আজকে রাতে ডিনারে থাকছে চিকেন শর্মা। এই শর্মাটা এত মজার।
প্রিয় ভিউয়ার্স, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুন্দর পথে এগিয়ে যাক সবার জীবন। আল্লাহ হাফেজ।